সম্মানিত উপস্থিতি, ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অশেষ অশেষ বড় নিয়ামত। যারা কথা বলতে পারে না অথবা বলতে পারে স্পষ্টভাবে পারে না, একমাত্র তারাই বুঝতে পারে যে এটার কষ্টটা কি। আল্লাহ তাআলা যে জবান আপনাকে দিলেন, এই জবান আল্লাহ তাআলা আপনাকে কথা কথিত জীবন পরিচালনা করার জন্য দেয়নি, এই জবান আপনাকে গীবত করার জন্য দেয়নি, এই জবান আপনাকে অশ্লীল কথা বলার জন্য দেয়নি, এই জবান আপনাকে গান বাজনা করার জন্য দেয়নি। আল্লাহ তাআলা এই জবান আপনাকে কেন দিয়েছেন আপনি জানেন? এই জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার শুকরিয়া আদায় করার জন্য, তার জিকির করার জন্য। সাববিহিসমা রব্বিকাল আলা, আল্লাহ তাআলার স্মরণ আপনাকে করার জন্য। কিন্তু এই জবান আমরা প্রপারিটলাইজ করতে পারি না, আমরা নিজেদের খেয়াল খুশি মতো যা মনে আসে জবান থেকে বলে যায়। এই জবান যদি ফুরিয়ে যায়, বিশ্বাস করে আল্লাহি, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। সুতরাং ভাষা এমন একটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ নিয়ামত, যেই নিয়ামতের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে নিজেদের ভাবকে প্রকাশ করে থাকি। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার জাতির ভাষায় প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীকে তার জাতির ভাষায় তাকে কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা নবীকে ভাষা এতটা গুরুত্বপূর্ণ। আমরা জানি আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা আন্দোলন, যে দিবস, যে ভাষার জন্য আমাদের দেশে অনেক তরুণ যুবক এই ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃত করার জন্য তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন। যারা মুসলিম ছিলেন, যাদের ভিতরে ঈমান ছিল, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ জানি তাদেরকে এই অধিকার রক্ষা করার জন্য, কারণ এটা একটা অধিকার রক্ষা। এই অধিকার রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদেরকে উত্তম মাকাম দান করুক, আমিন। আমরা বাংলা ভাষায় স্বাবলম্বীভাবে কথা বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। সূরা আর রহমানে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের কে ভাষা শিক্ষা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। আমরা জানি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছু, সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে যেটা আছে, যে আল্লাহ তাআলা সব কিছু তাকে শিক্ষা দিয়েছিলেন, সব কিছুর নাম তাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ভাষার মাধ্যমে আমরা, যেহেতু আমাদের ভাষা আমরা যতটা সহজভাবে বুঝি, অন্য ভাষা তো আমরা এত সহজভাবে বুঝি না, এই জন্য কোরআন বাংলা ভাষায় অনেক কোরআন আছে, সুন্দর সুন্দর তাওহীদ প্রকাশনী থেকে আছে, বিভিন্নভাবে বিভিন্ন প্রকাশনী সুন্দর সুন্দর তাফসির করে, বিভিন্ন প্রকাশনী সুন্দর সুন্দর অর্থ প্রকাশ করে, অথবা আমরা এগুলো দেখি, কোরআনের আয়াতগুলো দেখি। এই ভাষা যে আমরা পেয়েছি এই জন্য শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার এই কোরআনকে আমাদের ভাষায় যাতে আমরা বুঝতে পারি। কোরআন আমরা আমাদের নিজেদের ভাষায় অর্থ করে আমরা পড়ি না, যার কারণে আজকে আমাদের সলাতের ভিতরে খুশুখুজু থাকে না। সলাতে দাঁড়াই ঠিকই, আমি কি তেলাওয়াত করছি, তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে আমার কোনো নলেজ থাকে না, যার কারণে আমাদের খুশুখুজু থাকে না। সুতরাং আমরা যেহেতু বাংলা ভাষাভাষী লোক, আমাদের দায়িত্ব হবে আমাদের এই কোরআন বাংলা অর্থে সুন্দর করে এ টু জেড কোরআনের প্রতিটি আয়াত সম্পর্কে আমাদের জানা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ভাষা আমাদের দিলেন, সূরা আর রুমের 22 নম্বর আয়াতেও বলছেন যে এই ভাষাটা তোমাদের জন্য হচ্ছে নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তোমাদের জন্য নিদর্শন গুলোর মধ্যে রয়েছে আসমান এবং জমিন। আল্লাহ তাআলা বলছেন এগুলার ভিতরে দেখো কত বৈচিত্র্য রয়েছে, কত সৌন্দর্য রয়েছে, তোমাদের ভিতরে যা দেওয়া হয়েছে শুনে নাও, তোমাদেরকে যে ভাষা দেওয়া হয়েছে এগুলো তোমাদের জন্য নিদর্শন। ওয়া আল ওয়াইনিকুম, তোমাদেরকে বিভিন্ন বর্ণে বিভিন্ন গোত্রে সৃষ্টি করা হয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সর্বজ্ঞানী,